বিরতির পর প্রত্যেককে স্বাগত। এক প্রণয় সংক্রান্ত কারণে এক গৃহবধূকে অকথ্য ভাষায় গালাগাল সহ গোটা রাতভর তার উপর অত্যাচার চালানো হয় শুধুমাত্র প্রণয় সংক্রান্ত কারণে, এমনটাই অভিযোগ উঠছে। এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যে সেই গৃহবধূটিকে একেবারে মাথা ন্যাড়া করে দেওয়া হয়, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে। এবং গোটা বিষয়ে কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায়। এবং জানা যায় যে প্রণয় সংক্রান্ত কারণে গোটা রাতভর গৃহবধূর দুই দেবর এবং শ্বশুর মিলে সেই গৃহবধূটি এবং প্রণয় সংক্রান্ত কাজে যে জড়িত রয়েছে যুবকটি, সেই যুবকটিকেও কিন্তু বেধরক মারধর করা হয়, এমনটাই অভিযোগ। সে বিষয়ে প্রত্যক্ষদর্শীরা কি বলছে আমরা একবার শুনি। আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি বলেছেন, মূলত আক্তার আলীর মাথা ন্যাড়া করে একটি গাছের সাথে বেঁধে রাখা হয় এবং একই সাথে পুরো ঘটনাটিতে একটি মোবাইলে ভিডিও করে সেটি সামাজিক মাধ্যমেও কিন্তু ছড়িয়ে দেওয়া হয়। এবং আইনগত ব্যবস্থা না নিয়ে তাদের মাথা ন্যাড়া করে দেওয়া এবং সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল করার অধিকার কারণে এবং সেই বিষয়ে কিন্তু নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এটি আইনিভাবে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ, এমনটাই কিন্তু সংশ্লিষ্ট মহল দাবি করছে। এবং এই বিষয় নিয়ে গত 29 এপ্রিল শনিবার নির্যাতিতা মহিলা রোজিনা বেগম ইরানি থানায় দুই দেওয়ার এবং তার শ্বশুরের বিরুদ্ধে লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর ইরানি থানার পুলিশ মামলাটি রেজিস্টার করেছিল এবং 3রা মে বুধবার কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ জানান। এবং এই মামলাটির নম্বর হচ্ছে ইরানি PS 2923। এবং পুলিশ মামলাটি হাতে নিয়ে ইতিমধ্যে তদন্তে নেমেছে। এখন সবুজ ছোট একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে, আর অন্যান্য সংবাদ সাথে থাকবেন।